হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ জেল পুলিশের ইন্টারভিউ চলছে এই সম্পর্কে তোমরা সবাই জানো তোমরা জানো যে আমি এই সম্পর্কে কাটঅফ আপ অবশ্যই তৈরি করে নিয়েছি আগেই কিন্তু আবার আমি তোমাদেরকে কাটঅফ আপ করতে চলেছি এর মূল কারণ হচ্ছে যে তোমরা জানো যে মূলত বারোই যে আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হয়েছে তো ক্যান্ডিডেটসদের ইন্টারভিউ চলছে খুবই ভালো ইন্টারভিউ হচ্ছে মোটামুটি সমস্ত ক্যান্ডিডেটসদের তো সেই সমস্ত ক্যান্ডিডেটসের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমার প্রেডিক্টেড কার্ড অফ কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে এবং সেই নিয়ে আমি সেই সমস্ত ক্যান্ডিডেটসের জন্য এই ভিডিওটি আবার তৈরি করছি যারা পূর্বের ভিডিওগুলি আমার দেখেনি এবং কাট সম্পর্কিত যে আমার প্রেডিকশন ধারণা সেই ভিডিওগুলো যারা দেখেনি অবশ্যই ভিডিওটি দেখে নাও কেননা এখনও যে মোটামুটি ফর্টি ফাইভ পার্সেন্ট ফার্স্ট ফেজের ফোর্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেটসের ইন্টারভিউ হয়ে গেছে অর্থাৎ টোটালে মোটামুটি সেকেন্ড ফেজ আর ফার্স্ট ফেজ মিলিয়ে এখনও সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট রয়েছে যাদের ইন্টারভিউ হয়নি তো স্বাভাবিকভাবে যাদের ইন্টারভিউ বেসিক্যালি হয়নি কিংবা হয়েও গেছে তো তোমরা যদি তোমাদের ধারণা আরও স্বচ্ছ করতে চাও তো আমার এই কাট প্রেডিক্টেড ভিডিওটি দেখো তো বেসিক্যালি তোমরা জানো যে আট হাজার চারশো উনিশটির সিট রয়েছে এবং এই সিটগুলোর মোটামুটি ওয়ান পয়েন্ট টু টাইমস বা ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ টাইমসকে ডাকা হয়েছে তো ওয়ান পয়েন্ট টু টাইমস যদি ধরো তাহলে দশ হাজার একশো দুইজন হয় হ্যাঁ তো এই দশ হাজার একশো দুইজন যদি আমরা ধরে চলি তাহলে আমি যে কাট প্রেডিক্ট পেটি করেছি এই এক দশ হাজার একশো দুইজন হিসেবেই করেছি ঠিক আছে আর যদি ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ টাইমস হয় বা বারো হাজার সামথিং ক্যান্ডিডেটসকে যদি ইন্টারভিউ ডাকা হয়েছে তাহলে আমার প্রেডিক্টেড কার্ড থেকে মাত্র ধরে নাও প্লাস টু থেকে থ্রি তোমরা প্লাস করতে পারো চেয়ে বেশি হবে না তো আমি আপাতত দশ হাজার একশো দুইজনকে ধরে আমি আমার প্রেডিক্টেড কার্ড তোমাদের সামনে তুলে ধরতে চাই তো বেসিক্যালি তোমরা জানো যে একজন ক্যান্ডিডেটস যদি জেনারেল হয় তাহলে তার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ মার্কস যদি থাকে তাহলে তার সিলেকশন একদম আই থিঙ্ক এবং আমার এটি বিশ্বাস চেয়ে হয়ে যাবে আর ও বিসি বিতে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হলে এই ক্যান্ডিডেটস চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি হয় ও এ ইয়ে তেতাল্লিশ থেকে যদি চুয়াল্লিশ হয় এস টি যদি একচল্লিশ থেকে বিয়াল্লিশ হয় তাহলে এই ফা ফাইনাল সিলেকশন তাদের হয়ে যাবে এবং যারা ধরো মেনে মোটামুটি ইউ আর হিসেবে ধরেনও যদি আটত্রিশ থেকে উনচল্লিশ পেয়েছিলো বা চল্লিশ পেয়ে যদি পাস করেছে মিনিমাম তাহলে সেই ক্যান্ডিডেটসকে অবশ্যই ইন্টারভিউ দশ মার্কস রাখার চেষ্টা করতে হবে এটি মনে রাখবে সো আশা করি তোমরা ভিডিওটি দ্বারা আমার প্রেডিট কার্ড দ্বারা কিছু ধারণা পেলে তো এখানে দেখে নাও যে আমি অবশ্যই হোপ করছি যে যে সমস্ত ক্যান্ডিডেটসগুলো ইন্টারভিউ গিয়েছে তারা অবশ্যই পাস হবে এবং সবাই চাকরিটি পাবে সিনসিয়ারলি তোমরা তোমাদের লাস্ট স্টেজটি প্রিপেয়ার করো তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন করো বেস্ট অফ লাভ আর তিনটে অ্যাডভাইস আমি তোমাদের অবশ্যই দেবো যে তোমরা ইন্টারভিউ হলে একদম কুল থাকবে কুল মাইন্ডে থাকবে পজিটিভ থাকবে ঠিক আছে বেশি টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা ইন্টারভিউ হচ্ছে তো ক্যান্ডিডেসের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা এটি অনুভব করতে পারছি আর ফুল ব্যালেন্স কনফিডেন্স কনফিডেন্স একদম ব্যালেন্স থাকতে হবে হুম যে তোমরা ওভার কনফিডেন্স খালি হবে না বেশ ব্যালেন্স কনফিডেন্স নিয়ে তোমরা পরীক্ষা দেবে ক্লিয়ার আর জেনুইন রিপ্লাই দেবে যে রিপ্লাইটা দিচ্ছ তোতা পাখি মতো কোনো রিপ্লাই না দিয়ে একদম ক্লিয়ার জেনুয়েন রিপ্লাই দেবে তাহলে মার্কস খুবই পজিটিভ আসবে আর কোনো ফেক্স এক্সপ্রেশন যেন না হয় হ্যাঁ ঠিক আছে আর তার সাথে সাথে তাই তোমাদেরকে বেস্ট অফ বলছি যে তোমরা যেন ইন্টারভিউ ক্লিয়ার করো হ্যাঁ এবং চাকরিটি পাও সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস হ্যাভেন্সডে স্টেশে স্টুডেন্ট